তৃণমূল পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগে কাউন্সিলরের উপস্থিতিতে বনগা বাগদা রাস্তা অবরোধ। বনগাতে বনগা পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুটিবাড়ি কিষাণ মান্ডির সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসতেন ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপালী বিশ্বাস। তার অভিযোগ, গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাজ্য এবং তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আলমারির ভেতরে বের করে তালা মেরে দিয়ে যায়। এই অভিযোগ, সকাল 10:30 থেকে বনগা বাগদা সড়কের কুটিবাড়ি কিষাণ মান্ডির সামনে অবরোধ শুরু হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। 1 ঘন্টা অবরোধ চলার পর সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। বনগা 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দীপালী বিশ্বাসের দাবি, যতক্ষণ না তাদের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে, পরবর্তী সাধারণ মানুষের কথা ভেবেই অবরোধ তুলে নেওয়া হয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি রাহুল চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন। আজকে আমাদের এই অবরোধ, আমাদের দুটো দীর্ঘদিনের কার্যালয় ছিল, একটা মতিগঞ্জে বাগদা বাসস্ট্যান্ডের সামনে এবং কুটিবাড়িতে। আগে যিনি কাউন্সিলর ছিলেন তিনি এই কার্যালয় থেকে, আমরা তৃণমূল কর্মীরা তার সমস্ত কাজকর্ম আমরা চালিয়েছি, কিন্তু আমরা কতদিন দেখলাম বাগদা বাসস্ট্যান্ডে যে তৃণমূল কার্যালয়টা রয়েছে ওই কার্যালয়ে উপপৌরমাতার একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে রাতের অন্ধকারে কে বা কারা, কিন্তু উপপৌরমাতা উনি 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং 17 নম্বর ওনার বাসিন্দা, আমাদের 1 নম্বর ওয়ার্ডের কিছু না, আমাদের 1 নম্বর ওয়ার্ডের সদলীয় কাউন্সিলর রয়েছে তিনি দীপালী বিশ্বাস, উনি তৃণমূলের কাউন্সিলর, উনি থাকতেও ওখানে উপপৌরমাতার কার্যালয়ে একটা সাইনবোর্ড লাগিয়েছে। আমরা বুঝতে পারলাম না কেন লাগালেন, কী কারণ লাগালেন, কী কাজ হবে আমরা বুঝতে পারলাম না। তা সত্ত্বেও আমরা ওখানে দলীয় নেতৃত্ব জানানোর পরে, আমাদের কুটিবাড়িতে আর একটা কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই কার্যালয়ে দীপালী বিশ্বাস মহাশয়া ওখানে কাজ করছিলেন দীর্ঘদিন ধরে, আজকে 1 মাস ধরে কাজ করছে, যতদিন পৌরবোর্ড ঘোষণার পর কাউন্সিলর হয়েছেন কাজ করছেন, কিন্তু আমরা গতকাল দেখলাম কিছু লোক এসে ওই পার্টি অফিসের চাবি খুলে তালা মেরে, তালা খুলে ওখানকার যে আলমারি চেয়ার টেবিল ছিল আগে যে কাউন্সিলরের ছিল সব নিয়ে নিলেন, এবং আমাদের বিভিন্ন সার্টিফিকেট ছিল ওখানে, কাগজপত্র ছিল, প্লাস হচ্ছে দীপালী বিশ্বাস মহাশয়ের সই করা বেলাং অনেক সার্টিফিকেট ছিল। আমরা বুঝতে পারছি না কেন নিলেন, কী কারণে নিলেন, আগামী দিনে ওই বেলাং সার্টিফিকেট দিয়ে যে সই করা সার্টিফিকেট দীপালী বিশ্বাসের অনেক সমস্যা হতে পারে, তাই আমরা দলীয় নেতৃত্বের কাছে জানিয়েছি আমাদের ওইগুলো ফেরত দেওয়া হোক, এবং আমাদের দুটো পার্টি অফিস দলীয় সহদলীয় কাউন্সিলর কিছু দুষ্কৃত লোক এবং আগের যে কাউন্সিলর ছিলেন উনি ছিলেন কালকে এখানে নেতৃত্বে দিয়ে, আগের যে কাউন্সিলর ছিল শঙ্করাড্য মহাশয়। এবং আমাদের মতিগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে যে পার্টি অফিস আছে সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আন্দোলন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, বাবাজি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি, দুটো কার্যালয় আছে তৃণমূল কংগ্রেসের। আমরা এই কুটিবাড়ি এলাকায় যে কার্যালয় আছে, আমরা ভোটে নির্বাচনের জেতার পর থেকে আমরা এখানে সমস্ত অফিসিয়ালি কাজকর্মগুলো করি। গতকাল সন্ধ্যাবেলায় আগের যে পৌরপ্রধান ছিলেন শঙ্করাড্য, তিনি কিছু লোকজন নিয়ে এসে এই অফিস ঘরটা খুলে ঘরের থেকে চেয়ার টেবিল আলমারি সমস্ত বের করে নিয়ে গেছে, চাবি দিয়ে তালা বন্ধ করে চাবিটা নিয়ে চলে গেছে। সেই জন্যে আজকে আমাদের এই অবরোধ।
সই করা ব্ল্যাঙ্ক সার্টিফিকেট ছিল আলমারির ভিতরে, সেগুলো নিয়ে গেছে, আর অন্যান্য টিভিটাও নিয়ে গেছে, টিভিটাও নিয়ে গেছে। আমরা আমাদের উত্তরতন নেতৃত্ব গোপাল শেঠের কাছে আমরা জানিয়েছি, তিনি যে ব্যবস্থা নেবেন সেটাই হবে। আমাদের দাবি, আমাদের অফিস ঘরটা তালা খুলে দিক, আমরা আবার এইখানেই কাজকর্ম শুরু করব জনসাধারণের, আমরা সেইটাই চাই। রাস্তা অবরোধ করেছে তাদের দাবি, তাদের এক নম্বর ওয়ার্ডের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে তালা দিয়ে জিনিসপত্র নিয়ে আসা হয়েছে এবং তার অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনার নামেই বলছেন, কি বলবেন এই বিষয়ে? উনি আসলে জানেন না তো, এক নম্বর ওয়ার্ডে নতুন হয়েছে, উনি নিজে সব কিছু করেন না তো, মানে ওখানে কিছু বিজেপির দালাল আছে, ওই বেআইনি মদ বিক্রেতা ওই বিশু বলে আছে, তার নিন্দনে উনি চলেন। অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে এখানে পাশে বসে আছে অমিয় মিত্র, তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলের সভাপতি, কল্যাণী মণ্ডল আছে মহিলা তৃণমূল কংগ্রেসের বনগাঁ সভানেত্রী, ওখানে ওই জয় দোকানটা হচ্ছে সুব্রত বলে একজনা ব্যক্তি, ওখানে কালমেঘা বাড়ি, ওখানে আমি যখন কাউন্সিলর ছিলাম ওই ওয়ার্ডের তখন এই অমিয় মিত্র, আমাদের যেহেতু ভৌগোলিক অবস্থানটা অনেকটা দূর, এক নম্বরে একদিকে ফায়ার ব্রিগেড আর একদিকে কোথায় পাইপ পাড়া, তাই ওই অঞ্চলের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্যে কাউন্সিলরের অফিস করা হয় এবং তাকে মাসিক ভাড়া সিস্টেম, কাউন্সিলর যিনি বর্তমান আছে উনি হচ্ছে ভোটে জিতার পরে ওই অফিসটাকে ভেঙে সপনীতভাবে নিজে নিজে ঢোকে, আর ওখানকার যেই প্রপার্টিগুলো আছে মানে টিভি আলমারি চেয়ার সব আমার ব্যক্তিগত টাকায় কিনা, এটা কোনোভাবে কোনো জায়গা দিয়ে আসেনি, উনিও দেননি আর কোনো বিজেপির কাছ দিয়ে নেওয়া না, আমার ব্যক্তিগত। আমরা 15-20 দিন আগে ওখানে একটা চায়ের দোকান আছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মেয়েদেরকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করে, তাদের কেয়ার করছে না, যে আসবাবপত্রগুলো নিয়ে এসছে, আসবাবপত্র যার টাকা দিয়ে ব্যক্তি টাকা দিয়ে কেনা হয়েছে নিয়েছে, এবার উনি যদি ওই জায়গায় বসতে চায় যে মালিক আছে তার সঙ্গে কথা বলবে, বলে সে তিনি আবার তার ব্যক্তিগত টাকায় আসবাবপত্র কিনবে। কাউন্সিলর কার্যালয় ভাড়া নেওয়া, তাও সুব্রত বলে কালমেঘার বাড়ি ভাড়া নেওয়া, মানে আপনি যখনই আপনার নাম শেষ হয়েছে ঘরটা অটোমেটিক আর কি তাকে ছেড়ে দেবে। এইবার কী হয়েছে, এইবার আমি যার কাছে ভাড়া নিচ্ছি ব্যক্তিগত সম্পত্তি, ওটা তো কোনো পার্টি বা সরকারি ব্যক্তিগত সব ভাড়া নিচ্ছি, তা কর্তব্য যে তার হাতে ফেরত দিয়ে দেওয়া। এইবার যদি ওখানকার কাউন্সিলর তিনি যদি ওখান দিয়ে নেয়, তার কাছ দিয়ে নেয় বা সে দেয়, সে তার ব্যক্তিগত ব্যাপার। যেটা বলছে যে শঙ্করবাবু জোর করে ওইটাকে যখন মালপত্র সব বের করে নিয়ে যাচ্ছে তাদের পার্টি অফিস তখন হচ্ছে যে বক্তব্য এবং অবরোধ করলো, আপনারই তৃণমূলের লোকজন, আপনারই তৃণমূলের কাউন্সিলর, মানে এখানে একটা বিষয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দাবি করছে বিজেপি, যে এদের একটা বড় গোষ্ঠীদ্বন্দ্ব, যার ফল সেকেন্ডলি আপনাদের মধ্যে আপনাদের কাউন্সিলরই আপনাদের বিরুদ্ধেই অভিযোগ আছে। প্রথমে তো অভিযোগটায় তো উনিই আগে দোষী, কারণ উনি ওই ঘরটা ভাঙলেন কেন, ঘরটা তো তালা দেওয়া ছিল, উনি ঘরটা ভাঙলেন কেন আগে সেটা বলুক। যেখানে আমি কাউন্সিলর ছিলাম আমার কার্যালয় ছিল, তা ওই ঘরটার সমস্তটা পেন পিন সব আমার ব্যক্তিগত টাকায় কেনা, ওনার টাকায় না, উনি আগে ঘরটা ভাঙলো কেন এইটা আগে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।